অনুভবের কামনা বন্দিনা বাশ্যতত বনাং সাব্বং সুপুত্রেনা কুলং জতাতি এশিক পুণ্যতীর্থ নামে খ্যাত উনানপুরা গ্রাম জাত তেরবাদ বৌদ্ধ ধর্মের অন্যতম প্রবাদ পুরুষ সঙ্গ মনীষা মহামান্য সঙ্গরাস ধর্মসেন মস্তবীরের হীরক জয়ন্তী উৎসবের পরম শ্রদ্ধাভাজন সভাপতি থাইল্যান্ড থেকে আগত সঙ্গ মনীষাদয় আমাদের সমাজের আত্মত্যাগী পুণ্য পুরুষবৃন্দ বিদগ্ধ আলোচকবৃন্দ কথা বলা যায় বাস্তবে রূপদান করা কঠিন এতই যদি ঐক্যের কথা হয় গতকাল এবং আজকে এত ভিন্নতা হলো কেন এটা সুধী সমাজ চিন্তা করবেন তাই আমাকে এমন অবস্থায় শ্রদ্ধা জানাতে দিয়েছে আমি কি করেছি না করেছি সঙ্গরাজে জানে আমরা পুনিত করেছিলাম যার পরিপ্রেক্ষিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও পদমর্যাদা লাভের সুযোগ হয়েছে যখন ভারতবর্ষে গিয়েছিল তখন উনি জানে মহাবুদ্ধি সোসাইটিতে কিভাবে তাকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছিলাম দেড় হাজার বছরের আগে একটা প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে সে দায়িত্ব পালন করেছেন বৃহত্তর সমাজের একজন পথিত দশা গবেষক শাহনাজ হোসেন জাহান অথচ যে কাজ আমাদের সঙ্গ সমাজের করা দরকার যে কাজ আমাদের পথিত দশা পণ্ডিত ব্যক্তিদের করা দরকার সেই কাজ কিন্তু যারা আমাদের দেশের বৃহত্তর সম্প্রদায় তারাই সেই দায়িত্ব পালন করছেন বাংলা ভাষার গোড়াপত্তন করেছেন কিন্তু মন্ত্রী মহোদয় এই ক্ষমতা পাওয়ার পর যদি চট্টগ্রামের পণ্ডিত বিহারটা উদ্ধারের ব্যবস্থা করেন এবং পণ্ডিত বিহারের মতো একটা নতুন পণ্ডিত বিহার যদি সৃষ্টি করে যেতে পারেন তখন আমরা গৌরবের সাথে বলতে পারবো তিনি সরকারি পদমর্যাদায় থেকে একটা কাজের মতো কাজ করেছেন উদ্যোক্তাদেরা যারা আত্মিকায় সহযোগিতা দিয়েছেন এই জাতীয় দৃষ্টান্ত স্থাপনে আরো একটা ভূমিকা পালন করবেন আশা করি আগামী 30 এপ্রিল আরেকটা আন্তর্জাতিকভাবে মহা সম্মেলন হবে পরবর্তী সময়ে পেপার পত্রিকায় দেখতে পারবেন এটা বাঙালি বৌদ্ধ সমাজের জন্য আরেকটা নব ইতিহাসের গোড়াপত্তনের সূচনা হবে বলে প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমাকে অন্তিম সময়ে অন্তিম ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ